কুমিল্লার সাতুরী ব্লকে গঙ্গা কেন্দ্রের বাইরে ছড়িয়ে ব্যালট পেপার, ভোটের ফল ঘোষণার পর প্রকাশ্যে ব্যালট ছড়িয়ে থাকার চাঞ্চল্য। সাতুরিতে সব ক্ষেত্রেই নিরঙ্কুশ জয়লাভ করেছে তৃণমূল, ভোটে কারচুপি করেই জয়লাভ করেছে তৃণমূল অভিযোগ বিরোধীদের। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপার উদ্ধার হচ্ছে সাতুরিতে, এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার সাতুরী ব্লকে গণনা কেন্দ্রের বাইরে ছড়িয়ে ব্যালট পেপার এবং ভোটের ফল ঘোষণার পর প্রকাশ্যে ব্যালট ছড়িয়ে থাকায় চাঞ্চল্য। এর আগে ভোট গণনার দিনও আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে ব্যালট উদ্ধার হচ্ছে, ব্যালট পেপার নর্দমা থেকে উদ্ধার হচ্ছে, সেই ছবিও আপনাদের দেখিয়েছিলাম। সাতুরি ব্লকের আরএসবিপি হাই স্কুলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই গণনা কেন্দ্রে একাধিক জায়গায় ব্যালট পেপার পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই সময় দেখো এখানে একাধিক ব্যালট পেপার, যেটা নির্বাচনের গণনার পর এখানে পড়ে রয়েছে একাধিক ব্যালট পেপার। কারোর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের প্রতীকে সেই ছাপ দেওয়া রয়েছে, সেই ছাপ দেওয়া ব্যালট পেপারগুলি কিন্তু এই মুহূর্তে পড়ে আছে তোমার সাতুরি ব্লকের মুরাড্ডি আরএসবিপি হাই স্কুলে, যে গণনা কেন্দ্র হয়েছিল সেখানে। এবং এরপরে কিন্তু চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এসে এখানে উত্তেজনা ছড়িয়েছে। হংসরাজ সিং, এবিপি আনন্দ, মুরাড্ডি, পুরুলিয়া। আপনারা দেখছেন ছবিতে যে প্রচুর সংখ্যায় ব্যালট পেপার সেগুলো কিন্তু পড়ে রয়েছে এবং আপনাদের জানাই যে সাতুরিতে সব ক্ষেত্রেই নিরঙ্কুশ জয়লাভ করেছে তৃণমূল আর ভোটে কারচুপি করেই জয়লাভ করেছে তৃণমূল, এমন অভিযোগ করছেন বিরোধীরা। পুরুলিয়ার সাতুরি ব্লকে গণনা কেন্দ্রের বাইরে এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ব্যালট পেপার। মুরাডি গার্লস হাই স্কুল রুম নাম্বার 1 এখনো সিল আছে। জগন্নাথজি প্রাইমারি স্কুল এখনো সিল আছে। এই দেখুন এখনো ভোট দেওয়া আছে, ব্যালট পেপার পড়ে আছে। দেখুন বিজেপির সিম্বল, বিজেপির সিম্বল ব্যালট পেপার পড়ে আছে। বিজেপির সিম্বল, জেলা পরিষদ সোনালী বাউরি ব্যালট পড়ে আছে বাইরে। ক্যান্সেল ভোট, ক্যান্সেল ভোট বাইরে পড়ে আছে। এই দেখুন গৌরীবাড়ি ক্যান্সেল ভোট বাইরে পড়ে আছে। এই দেখুন বিজেপি তৃণমূল দুটোই আছে কিন্তু বাইরে পড়ে আছে। এই দেখুন গৌরীবাড়ি ক্যান্সেল হলেও বাইরে পড়ে আছে। আরও দেখাচ্ছি, শুধু একটা নয়। এই দেখুন গৌরীবাড়ি বিজেপির ক্যান্ডিডেট জেলা পরিষদ বাইরে। এই যে সব সিল সিগনেচার করা আছে, ডিসাইডিং অফিসারের সিগনেচার করা আছে। বিনা মণ্ডল বিজেপি, ঠিক আছে বাইরে। হ্যাঁ দেখুন এই দেখুন বিনা মণ্ডল আছে আছে, 0-21-46। কিভাবে টিএমসি দুর্নীতিরা মানে এমন ভাবে দুর্নীতি করেছে কিছু বলার নেই। ছাপা ভোট করেছে, ভিতরে ফাঁকা ব্যালট পাওয়া গেছে আর ছাপানো আমাদের মানুষ ভোট দিচ্ছে সেগুলা দিগা দিগি পড়ে আছে, এগুলার বিচার আমরা চাই। কিভাবে দুর্নীতি করেছে বুঝতে পাচ্ছেন আপনারা? আর সহিটা দেখুন সব এজেন্ট কিভাবে এগুলা পড়ে থাকে, তার জন্য আমরা চাইছি পুনরায় আবার ভোট চাই। এই বেশিরভাগটাই আমাদের বামপন্থীদের মানে সিপিআইএমের আমাদের প্রার্থীদের, এবং এখানে আমাদের আরও বিজেপি আছে, তাদেরও আছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলের পেপারগুলো একেবারে কারচুপি, এটা জলের মতো পরিষ্কার যে এখানে কারচুপি হয়েছে। আমরা চাইছি যে এটা পুনর্নির্বাচন হোক, পুনর্নির্বাচনের দাবি আমরা জানাচ্ছি। এটা অভিযোগ করছি, আমরা লিখিত অভিযোগও করব। আমরা এই বিষয়গুলো ডকুমেন্টস নিয়ে আমরা লিখিত অভিযোগ, আমরা হাইকোর্টে এই বিষয়ে মামলা করবো।